পা ফাটিয়ে এখানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলে আমার মা আমার নেত্রীকে আমরা মুক্ত করতে পারবো না, গলা ফাটাবো না, এখানে মঞ্চে দাঁড়াবো না, রাজপথে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দেব। সেই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বাংলাদেশের মানুষ যখন সেই সময়ে কোন রকম কোন অভিভাবক পাচ্ছিল না, কোন নেতৃত্ব পাচ্ছিল না, দিশেহারা বাঙালিকে তিনি তখন দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে বাংলাদেশের যুদ্ধে নিজে অস্ত্র হাতে দিয়ে যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজকে বাংলাদেশের মানুষ আর একটি সেই রকম কাল অতিক্রম করছে। বাংলাদেশের মানুষ আজ দিশেহারা। এই দিশেহারা জাতিকে আগামী 18 তারিখের সমাবেশের পরে যে কোনো সময়ে সেই মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আরেকটি যুদ্ধের ঘোষণা করবে। সেই যুদ্ধে বুকের তাজা রক্ত রাজপথে আমি ইয়াসিন ভাই আবু আমরা সামনের সারিতে থেকে ঢেলে দিব, পিছনে থেকে আপনারা আজকে ওয়াদাবদ্ধ হতে হবে। আমাদের নেত্রী আমাদের মা তাকে মুক্ত করার দায়িত্ব আমাদের। এই সরকার তাকে মুক্ত করবে না। এই নির্দয় সরকার যার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই তার কাছে আমরা দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না। আমাদের নেত্রী আমাদের মাকে আমরাই মুক্ত করব। সেজন্য আপনারা সকলেই আগামীর যুদ্ধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নিন। 18 তারিখ ঢাকার সমাবেশ থেকে এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসবে। সেই চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের নেত্রী আমাদের মাকে মুক্ত করব এবং এই সরকারের ক্ষমতা থেকে এই সরকার আমরা টেনে হেসে নামাবো খুনি হাসিনাকে।